সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে চট্টগ্রাম নগরীতে ডিম বিক্রি হচ্ছে। আজ বিকেলে নগরীর কাজের দেউড়ি বাজারে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ডজন ডিম 140 টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আমরা মানুষের জন্য আলাদিন নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠনের কয়েকজন তরুণ উদ্যোক্তা এই বিক্রি কার্যক্রম শুরু করেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার বাইজার রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগরের 16 স্পটে এই কার্যক্রম চলছে। ডিমের দাম নাগালে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তর। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।